রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত আজ আমি ষষ্ঠ শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের এই প্রশ্নপত্রটি তোমাদের স্বাস্থ্য ও শিক্ষা বইয়ের প্রথম দুটো অধ্যায় অর্থাৎ দেশাত্মবোধ এবং প্রাথমিক চিকিৎসা এই দুটি অধ্যায়ের ওপর থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে সেগুলির উত্তর আমরা দেখে নেব একের দাগে রয়েছে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে চিহ্ন দাও ক ভারতবর্ষের জাতীয় পতাকার কোন রংটি নিচের দিকে থাকে সঠিক উত্তর হবে দুই সবুজ খ জাতীয় পতাকার সাদা রঙ কিসের প্রতীক সঠিক উত্তর হবে তিন শান্তি ও পবিত্রতা গ প্রাথমিক চিকিৎসা করা হয় সঠিক উত্তর হবে এক ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে ঘ কখন স্প্লিন্ট ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে তিন অস্থিভঙ্গের ক্ষেত্রে দুয়ের দাগে রয়েছে উপযুক্ত শব্দ শব্দবশী শূন্যস্থান পূরণ করো ক ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটির ড্যাশ নীল রঙের ড্যাশ কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে তো এখানে প্রথমে হবে মাঝে অর্থাৎ ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটির মাঝে নীল রঙের চব্বিশটি কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে খ জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে উঁচুতে তুলে তারপর দণ্ডের অর্ধেক পর্যন্ত নামাতে হবে গ আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে ঘ বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয় ওষুধ বা জীবাণুনাশক থাকা আবশ্যক এরপরে তিনের দাগে রয়েছে সারণীর মধ্যে সমতা বিধান করো বাঁদিকের সঙ্গে ডান দিকের অংশ মেলাও তো বাঁদিকে প্রথমেই রয়েছে ক অশোক চক্র এটার সঠিক উত্তর হবে ডান দিকের তিন অর্থাৎ অবাধ অগ্রগতির প্রতীক হবে রয়েছে রঞ্জিত এর সঠিক উত্তর হবে ক্ষয় সাত ভারতবর্ষের জাতীয় পতাকা গ সবুজ রং এর সঠিক উত্তর হবে ছয় অর্থাৎ সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি ও তারুণ্যের প্রতীক ঘ অচৈতন্য ব্যক্তি সঠিক উত্তর হবে দুই অর্থাৎ দ্রুত জ্ঞান ফেরাতে হবে উয়া রক্তপাত হচ্ছে সঠিক উত্তর হবে এক নম্বর ক্ষতস্থান আঙুল দিয়ে চেপে ধরতে হবে চ প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে সঠিক উত্তর হবে পাঁচ নম্বর দ্রুত স্থানান্তর স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে এরপরে চারের দাগে রয়েছে প্রকল্প ক জাতীয় পতাকার আদর্শ ব্যবহার বিধির ছবি সহ একটি প্রতিবেদন তৈরি করো জাতীয় পতাকার ব্যবহার বিধি এক নম্বর জাতীয় পতাকার স্থান সর্বদা অন্যান্য পতাকার উপরে এবং ডানদিকে দিকে দুই প্রধান প্রধান সরকারি ভবনে জাতীয় পতাকা সদা উড্ডীন থাকে তো এখানে আমি একটা ছবি এঁকেছি তোমরা এইভাবে ছবিটা খাতায় আঁকবে আর পারলে পতাকাটা স্কেচ পেন দিয়ে বা রং পেন্সিলের মাধ্যমে এখানে কিন্তু সুন্দরভাবে রং করে দেবে তো এইভাবেই ছবিটা আঁকতে হবে এরপর 3 নম্বর পয়েন্ট কেবলমাত্র জাতীয় পতাকা জাতীয় উৎসবের দিনে যেমন স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস নেতাজি জন্মদিন ইত্যাদিতে জনসাধারণ কোনো প্রতিষ্ঠানে বা বাড়িতে বা संघে ওড়াতে পারে এর জন্য এই ছবিটা আঁকতে হবে তোমাদের এরপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তির মৃতদেহ ছাড়া অপর কোনো ব্যক্তি বা বস্তুর আচ্ছাদন রূপে জাতীয় পতাকার ব্যবহার চলে না পাঁচ নম্বর রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তির মৃত্যুতে বা জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে অর্ধনমিত করা চিত্রটা হচ্ছে এইভাবে আঁকবে পতাকাটা কিছুটা নামিয়ে একেবারে উপরে নয় কিছুটা নামিয়ে অর্থাৎ কিছুটা তুলে দিতে হবে তুলে দিয়ে সেটাকে নামিয়ে এনে এই রকম জায়গায় সেটাকে স্থির করে রেখে দিতে হবে অর্থাৎ অর্ধনমিত করতে হবে আর ছ নম্বর পয়েন্ট হচ্ছে শোভাযাত্রায় ব্যবহার করার সময় এই পতাকা সকলের পুরোভাগে থাকে এবং পতাকা বাহির ডান কাঁধে থাকে পতাকা বহনের সময় যাতে পতাকা সাইিত না হয় বা বেঁকে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এটার জন্য তোমাদের আরও একটা ছবি আঁকতে হবে একটা মানুষের ডান কাঁধে পতাকা রয়েছে এটার ছবি এঁকে তোমাদের দেখিয়ে দিতে হবে চারের দাগের ক্ষয়ে রয়েছে তাপ প্রবাহজনিত অসুস্থতা থেকে বাঁচতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে একটি পোস্টার তৈরি করো অসুস্থতা থেকে বাঁচার পদক্ষেপ প্রবাহের সময় রাস্তায় বেরোনো এড়িয়ে চলতে হবে দুই পর্যাপ্ত পরিমাণে জলপান করতে হবে তিন সুতির হালকা ঢিলে ঢালা পোশাক পরতে হবে চার ছাতা ব্যবহার করতে হবে বাইরে যাওয়ার সময় পাঁচ বাইরে বেরোলে পানীয় জলের বোতল সঙ্গে রাখতে হবে ছয় বেশি পরিমাণে ঘাম হলে ওআরএস খেতে হবে সাত ফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে আট বাড়িতে তৈরি দই লস্যি এবং রসালো ফল খেতে হবে নয় একসাথে অনেকক্ষণ রোদে না হেঁটে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে হবে আজ এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের একটুও উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং